বিদ্যমান বেতন কাঠামোর 20টি গ্রেডকে 10টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী অবস্থায় 40% মহার্গ ভাতার দাবিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাট্রিক্সের পক্ষ থেকে। আজকের ভিডিওতে রয়েছে পে স্কেল সম্পর্কিত আপডেট তথ্য এবং 40% মহার্গ ভাতার আপডেট তথ্য। সো বুঝতেই পারছেন ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন দেখে নেই যে 24 মার্চে sonarinews.com-এ এই প্রতিবেদনটি এসেছে এভাবে যে এবার 20 গ্রেডকে 10টি এবং 40% মহার্গ ভাতার আলোচনা। মাঠ প্রশাসনের কর্মচারীদের পদবি পরিবর্তনে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই সংবাদে সারা দেশের মাঠ প্রশাসনের কর্মচারীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। 6টি শর্তে পদবি পরিবর্তনে সম্মতি দিয়ে 21 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পর থেকেই কর্মচারীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। দেশের মাঠ প্রশাসনের একাধিক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে এই তথ্য। সূত্র জানিয়েছে এর আগে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএর কার্যালয়ের কর্মচারীদের পদের নাম পরিবর্তন করতে 16 মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে 13তম গ্রেডে অফিস সুপারিনটেন্ডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী ও শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের নাম বদলে উপ প্রশাসনিক কর্মকর্তা এবং 14তম গ্রেডের প্রধান সহকারী ট্রেজারি হিসাব রক্ষক শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও পরিসংখ্যান সহকারীর পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং 15তম গ্রেডের উচ্চমান সহকারীর পদনাম উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা করার অনুরোধ করা হয়। সেই চিঠির আলোকেই সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। 6টি শর্তের মধ্যে রয়েছে বিদ্যমান নিয়োগ বিধিতে প্রয়োজনীয় সংশোধন করতে হবে, পদবি পরিবর্তনে প্রশাসনিক মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদন নিতে হবে, বেতন গ্রেড পরিবর্তন করা যাবে না, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে, এছাড়া মোট পদসংখ্যার কম বেশি হবে না। জানা গেছে যে পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনএ এবং উপজেলা সহকারী কমিশনার, ভূমি কার্যালয়ের কর্মচারীরা টানা কর্মবিরতি পালন করছেন। এজন্য নামজারি, জলমহাল, চলমান টেন্ডার কার্যক্রম, ইজারা মূল্য আদায়, অর্পিত সম্পত্তির লিজ মানি আদায়, মিস কেস ও গণশুনানি সম্ভব হচ্ছিল না, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। জানতে চাইলে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির মহাসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক স্যাররা আমাদের অভিভাবক, তাদের আশ্বাসের প্রতি আস্থা রাখতে হয়। তারা জানিয়েছেন সরকারের উপর মহলের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদের দাবির প্রতি আন্তরিক। ইতিমধ্যেই আমাদের মূল দাবি পদবি পরিবর্তনের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, এতে আমরা খুশি। সূত্র জানিয়েছে একই সঙ্গে কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে বিদ্যমান বেতন কাঠামোর 20টি গ্রেডকে 10টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী অবস্থায় 40% মহার্গ ভাতার দাবিও তোলা হয়েছে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, আগের মতো 100% পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণেরও দাবি জানান। বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 20% করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্য মানসম্মত রেশন প্রদানেরও দাবি করেছেন তারা। এসব দাবির বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। এই বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি আকবর হোসেন জানিয়েছেন, পদনাম পরিবর্তনের পর পর্যায়ক্রমে বেতন গ্রেডে উন্নীত করা হবে, সরকারের পক্ষ থেকে এমন আশ্বাসও আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন এই ভিডিওটিতে কি নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন, আর অন্যদেরকে ভিডিওটি এই তথ্যগুলো জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।